দীর্ঘদিন বাড়িতে থাকার পর ছেলেটি আবার হোস্টেলে ফিরে যাচ্ছে গত বিশ রমজানে ছেলেটি বাড়িতে এসেছিল। ঈদের ছুটি কাটানোর পর সে চলে যাচ্ছে যাওয়ার কথা ছিল বুধবারে যেহেতু তার বৃহস্পতিবার কলেজ খোলা ছিল কিন্তু সে যাবে না কারণ প্রতিবারে বাড়িতে আসলে তার বা না থাকে সে যাবে না এই সমস্যা ও সমস্যা অর্থাৎ হোস্টেলটা তার একদম পছন্দ না বিশেষ করে তার খাবার দাবার ব্যাপারটা খুবই অপছন্দের অর্থাৎ হোস্টেলে গেলে সে সবচেয়েতে বেশি কষ্ট পায় সেটি হচ্ছে খাওয়া নিয়ে আরেকটা জিনিস হলো সে মাকে খুব বেশি ফিল করে অর্থাৎ বাড়িতে যতক্ষণ সে থাকে তখন ততক্ষণ সে আমার ফিচে ফিচেই থাকবে আমি যেইখানে যাই সে আমার কাছাকাছি থাকার চেষ্টা করে তো ভাবলাম যে আজকে আমি আমার ছেলের জন্য কিছু নাস্তা তৈরি করে দিই যেগুলো তার খুব পছন্দের খাবার সেগুলোই তৈরি করে দেব তো এখানে দেখতে পাচ্ছেন দু প্যাকেট লাচ্চা সামাই আমি নিয়ে নিয়েছি লাচ্চা সামাই দিয়ে আজকে সামাই বাজারটা করবে এটি খেতে অনেক সুস্বাদু হয় আবার ছেলেরাও খুব পছন্দ করে তো এখানে দিয়ে দিচ্ছি আমি এখন নারিকেল কোড়া নারিকেল কোড়াটা আমি দিয়ে দিয়েছি একটি নারিকেলের তিন ভাগের এক ভাগ আর এখন দিয়ে দিচ্ছি আমি দুধের গুঁড়া দুধের গুঁড়ার পরিমাণটা আপনারা দিতে চাইলে আরও বেশি করেও দিতে পারবেন এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে দারচিনি দিয়ে এলাম এখন আমি এলাচ দিয়ে দিচ্ছি আর এরপর পর দিয়ে দিচ্ছি আমি তেজপাতা এখন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি দিলাম আর এরপর পরে আমি দিয়ে দেব কিছু পরিমাণ খেজুরের টুকরা অর্থাৎ তিনটা খেজুরকে আমি টুকরা করে নিয়েছি এখন আমি চুলায় বসিয়ে দিলাম প্রথমে আমি যদিও চুলায় একটু বেশি তাপে ভাজাটা করব পরবর্তীতে কিন্তু আমি নামিয়ে রাখবো অর্থাৎ অল্প আছে ভাজা করতে হবে তো এখন আমি নামিয়ে রাখলাম অর্থাৎ চুলা থেকে নামিয়ে এখন চুলার যে মুখ আছে মুখ বরাবর রেখে দিলাম কারণ এখানে তাপ আসবে অল্প পরিমাণ এই অল্প পরিমাণ তাপে বাজাটা খুবই মজা হবে খেতে একদম মসমসে হবে এই বাজাটা তো আসলে খুবই খারাপ লাগতেছে যাই করতেছি কোনোভাবে মন বসতেছে না ছেলের জন্য এত বেশি খারাপ লাগতেছে যেটা আমি বলে বোঝাতে পারবো না আর এদিকে আমি রান্না বসালাম আসলে আজকে যেহেতু প্রাইভেট পড়াইতে গেলাম এরপরে এসে কিন্তু বাদ বসালাম পাশাপাশি নাস্তাগুলো তৈরি করতেছি এখন এখানে দিয়ে দিলাম আমি বাদাম আর বাদামটা ভেজে দেওয়া হয়েছে আর কিছুক্ষণ পর পরে আমি নেড়ে নিচ্ছি কারণ যদি নিচে কোনোভাবে একটু যেহেতু চিনি আছে এখানে লেগে যেতে পারে এই জন্য নাড়তে হবে বেশি পরিমাণে তো যারা এখন ওই শ্যামাই বাজাটা খান্নায় তারা খেয়ে দেখতে পারেন অনেক চমৎকার কিন্তু এই খাবারটা তো শ্যামাটা আমার বাধা হয়ে গেল এখন আমি তৈরি করবো পিঠা আর আজকে আমি তৈরি করবো ধুনি পিঠা আর এর জন্য প্রথমে আমি নারিকেলের মধ্যে তেজপাতা দার এলাচ এগুলো দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি চিনি অর্থাৎ একটি নারকেল আমি কোরানোর পর তিন ভাগে একবার দিয়েছি আমি শ্যামের মধ্যে আর দুই ভাগ এখন আমি পিঠা তৈরি করার জন্য ভাগ করতেছি তো প্রথমে আমি যদি বেশি তাপে ভাজাটা করতেছি পরবর্তীতে আমি নামিয়ে রাখব তো নামিয়ে আমি আবার চুলার মুখে রাখলাম এখানে আমি আবার ভাজাটা করতেছি আর নারকেলটা ভাজতে হবে এমনভাবে যেন নারকেলটা একদম মুড়মুড়ে হয়ে যায় আর এখানে দেখতে পাচ্ছেন আমি দুটি ডিম নিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি হালকা পরিমাণ লবণ আর এর মধ্যে দিয়ে দিব এখন আমি চিনি আর এরপর পরে আমি ডিম চিনি এবং লবণটাকে ভালো করে মিশিয়ে নেব একদম ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপর আমি এর মধ্যে এখন দিয়ে দেব ময়দাটা যেহেতু দেখতে পাচ্ছেন ডিমটা একদম ভালো করে মিশিয়ে গেছে দেখুন ময়দা দিয়ে দিচ্ছি অর্থাৎ পিঠা তৈরি করার জন্য জুনি পিঠাটা তৈরি করার জন্য আমি আটা ডোটা করে নিচ্ছি আর এখন ভালো করে এটাকে মলে নেব আর এরপর পরে আমি রুটি তৈরি করে এর মধ্যে আমি কাপ দিয়ে কেটে নিচ্ছি অর্থাৎ গোল গোল করে আমি এটাকে কেটে নেব এই গোল গোল করে আমি কেটে নিচ্ছি সবগুলোকে আর এর মধ্যে আমি নারকেলটা দিয়ে দেবো নারকেলটা দেখতে পাচ্ছেন একদম জোড়া জোড়া হয়ে গেছে এর মধ্যে নারিকেলটা দিয়ে আমি পিঠাটা তৈরি করে নেব একটা পিঠা আমার তৈরি হয়ে গেছে এভাবে সবগুলো পিঠে আমি তৈরি করে নেব আর এই পিঠাটাও খেতে অনেক মজাদার কারণ ভিতরে নারিকেল থাকে এবং দুধ দিয়ে ডিম দিয়ে তৈরি করা এই জন্য বেশি মজা হয় পিঠাটা এরপর পরে আমি এখন তেলে ভেজে নেব তারপর চোড়ায় তেল দিয়ে দিয়েছি এখন পিঠাগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে তো ফিটাটা আমার ভাজা হয়ে গেছে প্রায় মোটামুটি আর অল্প কিছু আছে এগুলো ভেজে নেব এগুলো কয়েকদিন রেখে খেতে পারবে তো এখন আমি সবগুলো ভয়ামে ঢুকে নিয়েছি এখানে শ্যামাই দেখতে পাচ্ছেন শ্যামাই ভাজাটা আর এখানে দেখতে পাচ্ছেন আমের আচার যেটি আমি খুব গতকালকে রাত্রে করেছিলাম যদি আপনারা চান তাহলে আমের আচারের রেসিপিটা ওপরে দেখাবো আপনাদেরকে এটা দেখতে পাচ্ছেন কতটা মুড়মুড়ে মুরে দেখা যাচ্ছে আর আচারটা কিন্তু অনেক টেস্ট হয়েছে আমি দুই ধরনের আচার করেছি ওকে বলেছি তোমার জন্য কোনটা দেবো এটা পছন্দ করেছে তাই তার জন্য এই আচারটাই দিচ্ছি আর পিঠাটা তো সবাইকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস দিয়ে পাশে থাকবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ